শূন্য পদগুলো ফিল আপ করে, সেই জন্য আমাদের 16,500 সফল প্রার্থী, মানে পোস্ট এখন শূন্য পদ আছে 16,500, কিন্তু পাস করেছে প্রায় 20,000, তাই তো রকম পাস করেছে টেট পরীক্ষা 20,000, কিন্তু এদের আবার একটা ইন্টারভিউ করা হয় রিক্রুটমেন্ট ড্রাইভ করে, যে সবকিছু কাগজপত্র ঠিক আছে কিনা এসব দেখবার জন্য। তো এটা আমরা ডিসিশন নিয়েছি, কোভিডটা একটু কমে গেলেই জানুয়ারির মধ্যে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে, এই ডিসেম্বর থেকে শুরু করুক, ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে 16,500 পোস্ট, 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে, ইন্টারভিউ করার যেটা, তাহলে 16,500 টিচার হয়ে যাবে। আর বাদ বাকি যেটুকু থাকবে 20,000-এর মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে। তাছাড়াও এই অতিমারী পরিস্থিতিতে তো এক্সামিনেশন নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও অনেক প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করছে। যেসব প্রার্থীরা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটা হচ্ছে 2,50,000। তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। দুটো ক্লিয়ার হয়েছে, একটা হচ্ছে যারা টেট পাস করেছে তাদের নিয়ে নেওয়া হবে, দুই হচ্ছে যেটা 2,50,000 আরো পড়ে আছে, 20,000 পাস করেছে তার মধ্যে 16,500 শূন্য পদ আছে, এগুলো ইন্টারভিউ করে নিয়ে নেবে দু মাসের মধ্যেই। আর বাদ বাকি যেটুকু থাকবে সেটা ফেস বাই ফেস নেক্সট ফেজে চলে যাবে, এবং তার মধ্যেও 2,50,000 আরো আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে, এবং তাদের পরীক্ষাটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে। তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির একটা ব্যবস্থা হয়ে যাবে। এগুলো সব গভর্নমেন্ট সার্ভিস, আপনারা জানেন এর একটা গুরুত্ব তো আছেই, টিচার তো সবাই হতে চায়।